আমি নুসরাত জাহান লাবণ্য। এখন করোনার একটি কল্পকাহিনী তুলে ধরছি। আজ আমার করোনায় 14তম দিন। এই দিনটা পার করতে পারলেই হয়তো আমি আবার আগের মতো বাঁচতে পারবো। তখন কেউ আর আমায় দেখলে ভয় পাবে না, দূরেও সরবে না। এখন তো কেউই কাছে আসে না, শুধু দু একবার ডাক্তার এসে জ্বরটা মেপে যায়। যখন আমার করোনায় 8ম দিন ছিল, তখন জ্বর আর শ্বাসকষ্ট এতই বেড়েছিল যে ভেবেছিলাম হয়তো আমি মরেই যাব। ঠিক আইসোলেশনের 4 নম্বর রুমের ওই বৃদ্ধ লোকটার মতো আমাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সে এমন এক যাওয়া পাক পবিত্র হয়েও যেতে দেবে না। বাবা মা, আত্মীয় স্বজন কেউ দেখবেও না, ছুবেও না। যাক, এখন এসব ভেবে কী লাভ? বাঁচার কথা ভাবি। আজকের দিনটা তো আমার পার হয়েই যাচ্ছে। যখন আমি সুস্থ হব, সারা দুনিয়া সুস্থ হবে, তখন মনের আনন্দে দেশ দুনিয়া ঘুরে বেড়াবো। বিধাতার কাছে একটাই প্রার্থনা, তখন যেন কোনো বাধা আমার সামনে এসে না দাঁড়ায়। করোনার দিনগুলো যেন আমার জীবনে স্মৃতি হয়ে থাকে। থ্যাংক ইউ পপুলার ভিডিও নিউজ .com কে।